আমাদের কাছে একটা বাইসাইকেল থেফটের একটা কমপ্লেন আসে। তো বাইসাইকেল থেফটের কমপ্লেন আসার পরে আমরা এটা একটা কেস রেজিস্টার করে আমরা সোর্স অ্যাঙ্গেস্ট করার পরে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একটা সাসপিসিয়াস একজন লোককে আইডেন্টিফাই করি এবং সিসি ক্যামেরা ভেরিফাই করে ওকে আইডেন্টিফাই করা হয়। তারপরে ওকে ইন্টারভেনশন করে বাইসাইকেলটা গাঙ্গাইল রোডে রামনগরের জন্য রামনগর লোক থেকে রিকভারি হয়ে একজনের কাছে বিক্রি করেছিল, তো এবং সেগুলি বাইসাইকেলটাও রিকভারি করে আনা হয়। পরবর্তী স্টেজে তারকে আরও ইন্টারভেনশন করা পরে সে আরও বলে যে আরও কয়েকটা সাইকেল চুরি করেছে, অ্যাকর্ডিংলি আরও 5টা বিভিন্ন ওই গিয়ারওয়ালা বাইসাইকেল যেগুলো গিয়ার থাকে এক একটা বাজার মূল্য প্রায় 15-16 হাজার টাকা রিকভারি করা হয়। এবং এগুলো আমরা আরও তারা ফার্দার ইন্টারভেনশন করছি। এতটুকু পর্যন্ত আমাদের কটা সাইকেল পেয়েছেন? টোটাল 6টা সাইকেল আমরা পেয়েছি। আনুমানিক বাজার মূল্য কত? আনুমানিক বাজার মূল্য প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা 6টা। এখন পর্যন্ত কতজনকে আটক করতে পেরেছেন আপনারা? এই আটক একজনকে আটক করেছি, আরেকজনকে যার কাছে বিক্রি করেছে তাকেও আটক করেছি। চোরকে কি এখন আপনারা ইন্টারোগেশন করছেন? ইন্টারোগেশন করে এখন আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কতদিনের রিমান্ড চাইবে? আমরা রিমান্ড পুলিশ রিমান্ডটা চাইছি 2 দিন, তারপর দেখা যাক আরও কী পাওয়া যায় কিনা। ঠিক আছে। Thank you.